আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আপনি কোরআনের কিছু অংশ হিপস করেছেন অথবা কিছু আয়াত বা সূরা মুখস্থ করেছেন এখন ভুলে গিয়েছেন আপনার কি গুনাহ হবে আর আপনার করণীয় কি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আল্লাহ আলা ওয়ালা ওয়া আলা আলিহি ওয়া ওয়ালা আমাবাদ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠতম নেয়ামতের একটি এবং আল্লাহর সেরা মুজিজা আল্লা সুহানু মাল্লা কোরআন দিয়েছেন যেন আমরা অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারি যেন আলোকিত মানুষ হতে পারি কোরআন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত কোরআন আল্লাহর পক্ষ থেকে হেদায়তের উৎস এবং কোরআন আল্লাহর পক্ষ থেকে শিফা এবং রহমত হিসেবে প্রেরিত হয়েছে কোরআন আল্লাহ সুহানন্ত পক্ষ থেকে আলো কোরআন আমাদের সকল কষ্ট এবং দুঃখগুলো দূর করে দেওয়ার জন্যে আল্লাহ সুদের সাথে কানেকশন তৈরির শ্রেষ্ঠতম পথ এবং পদ্ধতি হিসেবে কোরআন এসেছে আল্লাহ সুফানন্তর পক্ষ থেকে সালাতের মধ্যে শ্রেষ্ঠতম যে অধ্যায়টুকু সে অধ্যায়টিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রচিত হয় আমরা আল্লাহ সু হায়ানুয়া সাথে সরাসরি কানেকশন বিল্ড আপ করি যখন আমরা কোরআন তেলাওয়াত করি রাসুল উল্লাহ সাল আলী ইসলামের কাছে কেউ ইসলাম গ্রহণ করার কথা বললে রাসুলুল্লাহসাল্লাম তাকে ইসলাম গ্রহণের পর প্রথম যে কাজটি করতে বলতেন তাহলে কোরআন শেখানো কোরআন শেখা সাবাই কালামদেরকে কোরআন শেখাতে তিনি নির্দেশ প্রদান করতেন তিনি বিভিন্ন জায়গায় লোক পাঠিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এ কোরআন আপনি পড়েছেন এখন ভুলে গিয়েছেন কেন কী কারণে এটি হতে পারে দুটো কারণ এটি হতে পারে প্রথম যে কারণটি তা হচ্ছে যে আপনি স্মৃতিশক্তি আপনার দুর্বল হয়ে গিয়েছে আপনার বয়স বেড়ে গিয়েছে এবং ন্যাচারালি আপনি আসলে ভুলে গিয়েছেন আপনার কোনো অবহেলার কারণে এটি ঘটেনি তাহলে আল্লাহ সুত আপনাকে ক্ষমা করে দেবেন কারণ রাসুল্লাহ সাল্লাহ আলীম বখের হাদিসে সে আয়সারাদি আল্লাহ তালা আনহা তিনি বলছেন রাসুল্লাহ আসলাম মসজিদের পাশে গিয়ে যাচ্ছিলেন কেউ একজন কোরআন করছিল সাল্লাম তখন বলেন রহেম আল্লাহ ফুলান আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করুন অ্যাজ ক্যারানি আয় এতে মিনাল হা যে তার তেল অচ্ছনে আমার কোরআন একটা আয়াতের কথা নতুন করে মনে পড়ে গিয়েছিল আমি বলে গিয়েছিলাম আয়তার কথা রাসুল উল্লা স্ল আলসমের জন্যও এরকম যদি ঘটতে পারে আমাদের সাধারণ এমন ঘটতেই পারে কিন্তু ব্যাপারটি যদি এমন হয় যে আপনার অবহেলার কারণে আপনি কোরআন ভুলে গিয়েছেন তাহলে আপনাকে আমি বলবো নাসুল্লাহ ফানাসি আহম যে আল্লাহসাহনুমত তালাকে তারা ভুলে গিয়েছে এবার আল্লাহ সব তাকে ভুলে যাবেন তাদেরকে ভুলে যাবেন খুবই ভয়ঙ্কর কথা আপনি যদি কোরআনের অবহেলার কারণে আপনি হিপস করেছেন মুখস্থ করেছেন এখন আর আপনি পড়েন না তাহলে আপনার এরকম ঘটতে পারে রাসুল সালাম বলেছেন বি ইসাম আলী আহাদিহিম ইয়াকুলু নাসিতু আয়াতা কাইতা ওই ব্যক্তির জন্য কি দুর্ভাগ্য যে বলছে আমি কোরআনের ওই ওই অংশটু ভুলে গিয়েছি ওই ওই অংশটি আমি হিপস করেছিলাম বা মুখস্থ করেছিলাম এখন আমি ভুলে গিয়েছি তিনি বলেছেন ইস্তাজকিরুল কোরআন তোমরা কোরআনকে বেশি বেশি স্মরণ করবে বেশি বেশি পড়বে ফালাহু ওয়া আশাদু তাফাসসিয় মিন সুদুর আর রিজালি মিনান নাআমি ফি উকুলিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আসলে কোরআন উট অথবা তোমাদের চতুষ্পদ জন্তুগুলোকে যদি বেঁধে না রাখো এগুলো যেমনিভাবে হারিয়ে যায় কোরআন তোমাদের অন্তর থেকে তার চেয়েও আরও দ্রুত হারিয়ে যাবে বলেছেন আরও যাবেছেন বিয়াদিহি তোমরা কোরআন বেশি বেশি পড়ো কোরআনকে তোমরা ভুলে যেও না কোরআনকে তোমাদের পাঠের মধ্যে রাখো কারণ যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি যে কোরআন হচ্ছে হুয়া তফল মিনাল ইবলিফিও কুলিহা যে ওটকে যদি তুমি বেঁধে না রাখো ওর যেমনিভাবে হারিয়ে যায় তার চেয়ে আরও দ্রুত কোরআন হারিয়ে যাবে অতএব কোরআনকে পড়া দরকার আপনি দীর্ঘদিন কোরআন পড়েন না তাহলে অবস্থা কী হতে পারে আল্লাহ সুবাহানু উত্তাল কোরআন তেলাতের আগে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন কারণ শয়তানের প্রধান এজেন্ডা হচ্ছে কোরআন থেকে আপনাকে দূরে রাখা এই জন্যে আল্লাহ সুবাহনুতাল বলেছেন কাতেরু আউলিয়া আশ তোমরা শয়তান এবং শয়তানের সাঙ্গ পাঙ্গ তার যে দোষ রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ইন্নাকয়েদ কায়দা শাহতানি কানাদু আলিফা শয়তান কোরআন বলে দিতে চায় কিন্তু তোমরা যদি যুদ্ধ করো কোরআন বেশি বেশি পড়ো তাইলে আর এটি ঘটবে না আর এছাড়া কিছু বর্ণনা আছে যেমন ওলামা কারামদের মধ্যে ইবনু তাইমিয়া রহমাউল্লা তিনি বলেছেন ফা ইন্না নিসিয়ান আল কোরআন ইমিন জুরুবি জাকারি আনসারি রহমাউল্লা তিনি বলেছেন যে ফা ইন্না নিসিয়ান কবি রতন কোরআন ভুলে যাওয়া এটা কবি রাখো না কোনো ব্যক্তি যদি কোরআনের প্রতি তিনি যদি তার ভ্রুক্ষেপ না রাখেন কোরআনের প্রতি তার আগ্রহ ছিল না তিনি অনাগ্রহ প্রদর্শন করে এর প্রতি গুরুত্ব না দিয়ে তিনি কোরআন বলে গিয়েছেন তাহলে এটা এত বড় অপরাধ দুটো হাদিস আছে আদিশ দুটো ইমাম তিরমিজি বর্ণনা করলেও হাদিসগুলোর মধ্যে কিছু দুর্বলতা আছে বলে এমন বর্ণনা আছে রাসুলুল্লাহ সল্ল আলী ওসাল্লাম তিনি বলছেন ওরিদাত আলাইয়া উজুর হাত্তাল উম্মে হাত্তাল কোজা রজুল মিনাল রে আমাকে আমার উম্মার সকল সবাবের কাজগুলো দেখানো হয়েছে এমনকি মসজিদ থেকে একটা ময়লা আবর্জনা তারা দূরে ফেলে দিয়েছে এটাও কিন্তু আমাকে দেখানো হয়েছে আবার আমার কাছে আমার উম্মার গুণাগুলো দেখানো হয়েছে ফলাম আর আজম্বান আজমা আমি এত বড় গুণা আর কোনোটা দেখিনি যে গুণাটি হচ্ছে কোনো একজন ব্যক্তি কোন হিপস করেছিল তারপর সে বলে গেছে এটি এত বড় অপরাধ হাদিসের মধ্যে একটু দুর্বলতা থাকলেও কোরআন এবং সুনার অন্যান্য বর্ণনা থেকে কিন্তু এটার একটা শক্তি পাওয়া যায় রসুস নামের আরেকটি বর্ণনা বলে উদ্দের কাছে এবং এটিও একটু দুর্বলতা আছে যে যে কোরআন পড়েছে এবং কোরআন বলে গেছে সে কেয়ামত দিন আল্লাহ কাছে কুষ্ঠ রোগের রোগীর মতো হয়ে উপস্থিত হবে তার শরীর থেকে মাংস খসে খসে পড়ছে এরকম একটা অবস্থা কোরআন ভুলে যে একটা বড় অপরাধ যদি আপনি কোরআনকে অবহেলা করেন তাইলে আল্লাহনুমা তালা আসলেই আপনি কোরআনকে অবহেলা করলে কোরআন আপনার কাছ থেকে দ্রুত সরে যায় চলে যায় কারণ কি কারণ কোরআন কোরআনকে আপনি মর্যাদা প্রদান করছেন না আপনি আসলে তোরকম মর্যাদা পাওয়ার যোগ্য না যে কোরআন আপনি হিপস করেছেন আর যারা কোরআন হিপস করেছে একটা দিন দিনটা বলা হবে কোরআন পড়তে থাকো পড়তে থাকো এবং জান্নাতের উপরের দিকে তুমি উঠতে থাকো আপনি ওরকম মর্যাদা পাওয়ার ব্যক্তি নন কোরআন একজন ব্যক্তি পড়েছে দিন কোরআন তার পক্ষে সুপারিশ করবে আল্লাহ তালাকে বলবে আল্লাহ এ ব্যক্তি আমাকে দিন রাত পড়েছে অতএব তুমি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করবে এরকম মর্যাদাবান আপনি হওয়ার মতো যোগ্যতা রাখেন না এই জন্য আপনি ভুলে গিয়েছেন আপনি যদি সত্যিকার কোরআন ভুলে গিয়ে থাকেন তাহলে নিজকে রিভিউ করুন আপনার নিজকে আপনার জিজ্ঞেস করুন যে কেন আপনি ভুলে গিয়েছেন এর মাধ্যমে আপনি কোরআনকে আবার যে সুরাগুলো পড়েছেন এগুলো ভালো করে আবার বেশি বেশি পড়ুন ইনশাল্লাহ আপনি কোরআনকে পুনরুদ্ধার করতে পারবেন সলাতে লম্বা সময় ধরে আপনি কোরআন পড়বেন লম্বা সময় যে সুরাগুলো মুখস্থ করেছেন এগুলো নামাজে পড়ুন নামাজে পড়ুন রাস্তাঘাটে যখন হাঁটছেন তখন পড়ুন প্রত্যেক নামাজের পর কমপক্ষে আট দশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট কোরআনতালওয়াত করুন ঘুমানোর আগে কোরআন তেলোয়াদ করুন গাড়িতে যখন থাকবেন তখন কোরআন তেলোয়াদ করুন এর মাধ্যমে আপনি যা মুখস্থ করেছেন এগুলোকে বারবার রিভিউ করার চেষ্টা করুন দেবগান আল্লাহমত অনুভব هو كره، أحنأكي جوترغ بلقيسن، توترغ أabar، أحنأ سرتيتي، ميموريتي إن شاء الله نياج بن. الله سبحانه وتعالى كي بوزير توفيق دان كورون هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبيا جميعين والسلام عليكم ورحمة الله وبركاته.